হেই গাইস, সরি ডিম্পু একটা ফুড ব্লগ দিচ্ছি। আজকে আমরা চলে যাবো 12 নম্বর সেক্টরে। সব রকমের স্ট্রিট ফুড বসে 12 নম্বর সেক্টরে, আর ওখানে কিন্তু কিছু রেস্টুরেন্টও আছে অ্যান্ড কিছু ফুড কোর্ট আছে, আর আমরা ফুড কোর্টটা ট্রাই করব। অ্যান্ড আজকে আমরা যে ফুড কোর্টটা খাওয়ার ট্রাই করব সেটা হচ্ছে তাজ ফুড পার্ক, আর এটার মধ্যে খুবই মজাদার খাবার পাওয়া যায় সাফ লাভার্সে। আর এখানে কিন্তু ওরা সাফ স্যান্ডউইচের পাশাপাশি আইসক্রিমও সেল করে, ইনস্ট্যান্ট রোল আইসক্রিমও পাওয়া যায়। আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে আপনাকে বানিয়ে দিবে অ্যান্ড খুবই মজা। আমরা ওখানকার আজকে খাওয়ার ট্রাই করবো। এটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। যারা ছবি তুলতে পছন্দ করে তারা ডেফিনেটলি যাবে, ওখানে খাওয়ার পাশাপাশি ছবি তুলতে পারবে। আর একটা কথা বলি, এখানে কিন্তু সি ফুডের পাশাপাশি কাবাবও পাওয়া যায়। অ্যান্ড এটা হচ্ছে এই ফুড কোর্টটার ফুল ভিউটা। ফার্স্টে হচ্ছে সাপ লাভার, যেটা আমার খুবই পছন্দের, আমার কিন্তু ওদের খাওয়ার খুবই ভালো লাগে। অ্যান্ড এখানে ওদের ট্যাকোসটা কিন্তু খুবই মজা হয়, আর আমরা ফার্স্টে ওদের একটা ট্যাকোস নিয়ে নিলাম আর এটা ট্রাই করেছি। এত মজা হয়েছিল যে আমি চাচ্ছিলাম আরো কয়েকটা খেয়ে নিতে, কিন্তু আমাকে প্যাটের জায়গা রাখতে হবে কারণ আমি অন্যান্য ফুড ট্রাই করতে হবে আজকে। সো আমরা পাশের একটা কোর্ট থেকে মিট বক্স অর্ডার করতে চেয়েছিলাম, ওরা বলেছে মিট বক্স ওদের নেই, বাট ওরা মিট বক্সটা এখন বানিয়ে দিতে পারবে, বক্সটা দিতে পারবে না। সো আমরা বললাম যে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ওরা একটা বলে সার্ভ করেছে অ্যান্ড এখানে চিকেনের পরিমাণ থেকে ফ্রেঞ্চ ফ্রাই পরিমাণ বেশি। সো যাই হোক, আমরা লাস্টে খাবারটা নিয়ে একটু মজা করছিলাম দুজনে, আর এখন ট্রাই করব আমার ফেভারিট রোল আইসক্রিম। আমরা সবগুলো দেখছিলাম, সবগুলো প্রাইসই কিন্তু 180 করে। দেন আমি এখান থেকে চুজ করেছি মালবেরিটা, বাকি সব ফ্লেভার ট্রাই করা হয়েছে বাট মালবেরিটা কখনো ট্রাই করা হয়নি। সো চিন্তা করলাম যে মালবেরিটা অর্ডার দিই। অর্ডার দেওয়ার পরে ওরা এখন আইসক্রিমটা বানিয়ে দিবে আমাদের। তো দেখছিলাম যে ওরা খুব ভালো হাইজিনটা মেনটেন করে, ওরা কিন্তু গ্লাস পরে কিন্তু আইসক্রিমটা বানাচ্ছে। এতক্ষণ ওয়েট করার পরে আমাদের আইসক্রিমটা এসেছে অ্যান্ড খুবই ডিফারেন্ট টেস্ট এটার মালবেরিটার কারণে। দেন একটা স্মুথি ট্রাই করলাম সাপ লাভার্স থেকে, একটা সাপও নিলাম, আর ওদের সাপ কিন্তু খুবই বেস্ট, সবগুলো থেকে সাপটা আমার খুব ভালো লাগে ওদের, ওদের সাপগুলো কিন্তু খুবই ফ্রেশ থাকে। অ্যান্ড আমরা এখন সেট মেনু ট্রাই করব, আর এখান থেকে চুজ করছিলাম আসলে সেট মেনু কোনটা নেওয়া যায়। দেন আমরা চুজ করে অর্ডার দিয়েছি অ্যান্ড খাবারটাও চলে আসছে খুব তাড়াতাড়ি, আর আমরা ডিনারটা করে এখান থেকে গিয়েছিলাম। দ্যাটস অ্যাবাউট ইট, অ্যান্ড আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবে অ্যান্ড আমার পেজটিকে ফলো করবে অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।